হ্যালো ফ্রেন্ডস ভালো আছেন একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের টিপস অ্যান্ড চলে আসলাম আর এই ভিডিওতে দেখাবো কিভাবে নিজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবটি হাইড করে রাখবেন তো অনেকেই আছে এটা জানা এবং অজানা অনেকেই আছে তো যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে স্ক্রিপ্ট না করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখুন তো চলুন বেশি দিনে করে আজকের ভিডিও শুরু করি তো হ্যালো ফ্রেন্ডস আমি আজকে দেখাবো যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবগুলো কিভাবে হাইড করবেন এবং যদি আপনি হাইড করে দিয়েছেন সেটাও কিন্তু আবার কিভাবে সেটা দেখাবেন বা শো করাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলটা আপনার বাজারের মধ্যে খুলে নেবেন পর কোনায় চলে আসবেন এখানে এখানে ক্লিক ডেস্কটপ একটা আছে আর এখানে কিন্তু এটা টিক মারলে কি হবে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ডেস্কটপের মতো এখানে কিন্তু কাজ করতে পারবেন আর এখানে ক্লিক করবেন সাইডে এ কোনায় দেখবেন আপনার যে ইউটিউব চ্যানেল আইকনটি দেওয়া আছে আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করব এখানে দেখবেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন আর ইউটিউব স্টুডিও এখানে কিন্তু ক্লিক করবেন ইউটিউব স্টুডিও ক্লিক করার পর আপনি এখানে ক্রোম বাজার সিলেক্ট করে নেবেন আর এখানে ক্রোম বাজার সিলেক্ট করলে আপনার যে আপনি যেভাবে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে যেভাবে ইউটিউব স্টুডিওতে কাজ করবেন তো সেটাই কিন্তু এখানে মোবাইলের মাধ্যমে করতে পারবেন তো এখানে ক্লিক করার পর এখানে নিচে সাইডের কোনায় নিচে দেখবেন একেবারে যদি আপনি সাইডের নিচে কোনায় বাঁ দিকে দেখবেন যে এখানে কিন্তু সেটিংসের একটি আইকন দেখতে পারবেন আর এইখানেতে ক্লিক করলে আপনাকে ইউটিউবে কিছু সেটিংস নিয়ে আসবে আর এই সেটিংসের মধ্যে লুকিয়ে আছে যে সাবস্ক্রাইব হাইড করা অপশনটা তো হাইড করার জন্য এখানে চ্যানেল বাটানে ক্লিক করবেন চ্যানেল বাটানে ক্লিক করার পর সাইডে দেখুন অ্যাডভান্স সেটিংস বলে অপশানটি আছে অ্যাডভান্স সেটিংস ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে কিন্তু দেখে দেখে আসবেন তো দেখে দেখে আসার পর এখানে দেখতে পারবেন যে সাবস্ক্রাইবার কাউন্ট বলে কিন্তু একটু অপশান এখানে পেয়ে যাবেন আর এই অপশনটা যদি আপনার এভাবে টিক মারা আছে তাহলে কিন্তু এভাবে এটা আনটিক করে দেবেন ঠিক আছে তো এর দেখুন এটা আনটিক হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পর নিচে দেখুন যে সেভ বাটনটি আছে এখন কিন্তু ক্লিক করবেন এটুকুই কাজ আর এটা তো করার পর দেখবেন আপনার যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি সেখানে আমি দেখাচ্ছি রিভিউ করে আমার চ্যানেলটি তো আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি আর এখানে চলে আসার পর যদি আমি দেখি আমার নিজেরই সাবস্ক্রাইবটা দেখি তো এখানে দেখুন আমার কিন্তু এটা অলরেডি হাইট হয়ে গেছে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন দেখেন তবে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে একটি নতুন ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জোহার জয় হিন্দ বন্ধ